অনলাইন ক্লাস অনলাইন ক্লাস দু হাজার একুশ সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি মোহাম্মদ হোসেন সহ অধ্যাপক ইসলাম ইতিহাস বিভাগ বাঁকড় ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে গত দিনের মতো আজকেও তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমি প্রথম বর্ষের গত ক্লাসে তোমাদের আল্লাহ সুলতান আল্লাদিন খিলির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তোমাদের একাদশ শ্রেণীর আর দ্বিতীয় থে দ্বিতীয়পতুবলুক বংশে নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের পাঠ্য বই বের করে এই আলোচনাটি দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে আজকে তোমাদের যে শাসকের রাজত্ব নিয়ে আলোচনা করব তিনি তুবলুক বংশের একজন বিখ্যাত শাসক তার নাম হচ্ছে সুলতান মোহাম্মদ বিন তুবলুক তিনি দিল্লি শাসন করেছিলেন দীর্ঘদিন তার রাজত্বকালের উপরে আজকে আমাদের আলোচনা সুলতান মোহাম্মদ বিন তুগলুকে রাজত্বকালে আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টি আজকে শিখব শিক্ষণ ফল আমাদের হবে সেটা হলো সুলতান মোহাম্মদ বিন তুগলুকের পরিকল্পনার পরিকল্পনাসমূহ কি ছিল তারপর আলোচনা এই বিলাসিক পরিকল্পনার ভিতরে সুলতান মোহাম্মদ বিন তুগলুকের তাম্র মুদ্রার প্রচলন ছিল একটি এটা কেন ব্যর্থ হয়েছিল সে সম্পর্কে আলোচনা আর মহাপরিকল্পনার পাঁচটি মহাপরিকল্পনার মধ্যে আরেকটি ছিল উল্লেখযোগ্য সেটা হলো সুলতান মাহমুদ বিন রাজধানী পরিবাদ স্থানান্তর এটাও কেন ব্যর্থ হয়েছিল সে সম্পর্কে আলোচনা মূলত উদ্দীপকের যে অনুধাবনমূলক প্রশ্ন উচ্চতর দক্ষতা এবং জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত এগুলো এসে থাকে তোমরা তোমরা তোমাদের পাঠ্যবই দেখে এগুলো ঠিক করে নিবা তোমরা ছবিটি লক্ষ্য করো এই হচ্ছে সুলতান মোহাম্মদ বিন আমরা মোহাম্মদ বিন জন্ম পরিচয় সম্পর্কে তার ক্ষমতা আহন সম্পর্কে আমরা জানব সুলতান মোহাম্মদ বিন তার প্রকৃত নাম ছিল ফখরউদ্দিন মোহাম্মদ জোনা খান তার রাজ উপাধি ছিল উলুক খান এবং তার পিতার নাম ছিল গ্যাস উদ্দিন তুগলুক এই ছিল তার জন্ম পরিচয় পরীক্ষা তোমাদের থাকে যে মোহাম্মদ বিন তুগলুকের প্রকৃত নাম কি ছিল মোহাম্মদ বিন তুগলুক পৃথক গ্যাস তুগলুকের অকাল মৃত্যুর পর তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তার পুত্র জোনা খান মোহাম্মদ বিন তুগলুক ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি বসেছিলেন এবং তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লি শাসন করেন এই দীর্ঘ সময়ে তিনি দিল্লির শাসন ব্যবস্থা অনেক পরিবর্তন সাধিত হয় কথিত আছে কথিত আছে মোহাম্মদ বিন তুগলুকের পিতা গ্যাস উদ্দিন তুগলুক একটি সম্বর্ধনের স্টেজ থেকে পড়ে গিয়ে তিনি তার মৃত্যুবরণ করেন মোহাম্মদ বিন তুগলুক যে পাঁচটি মহাপরিকল্পনা তার শাসনকালে তিনি গ্রহণ করেছিলেন এই পাঁচটি মহাপরিকল্পনা কার্যকর করতে গিয়ে তিনি ব্যর্থ হন তার প্রথম পরিকল্পনা ছিল হচ্ছে দেবগিরিতে রাজধানী স্থানান্তর তিনি দিল্লি জনগণের কাছে অপ্রিয় এবং অপমানজনক পত্রের কারণে এবং রাজ্যের মাঝামাঝি হয় তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান কিন্তু সেখানে দশ বছর থাকার পরে আবার তিনি ফিরে আসেন এরপরে দুয়াব অঞ্চলে বৃদ্ধি অঞ্চলে প্রচুর উন্নতি সব ফসলের উন্নতি হয় এবং রাজ রাষ্ট্রের অর্থ ঘাটতি দেখা দিলে এখানে কর বৃদ্ধি করা হয় এবং ফলে এখানে দুর্ভিক্ষ দেখা দেয় এবং এখানে মানুষ অনেক মানুষ নিহত হন এরপরে তিনি করাচল অভিযান তিনি চীন অভিযান করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু প্রকৃতি আবহাওয়ার কারণে বৈরি আবহাওয়ার কারণে সেটা ব্যর্থ হয় ফলে অনেক অর্থ এবং শৈন্য নষ্ট হয় এরপরে তিনি খোরাসন অভিযান অর্থাৎ খোরাসন অভিযানের জন্য তিনি বের হন কিন্তু এখানেও প্রকৃতি আবহাওয়া এবং বৈরি আবহাওয়ার কারণে তিনি সেখানে অভিযানটি ব্যর্থ হয় ফলে এখানে প্রচুর শূন্য অর্থ ক্ষয় হয় এছাড়া তিনি তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন আমরা জানি ইতিহাসে স্বরূপ এবং স্বর্ণ মুদ্রার কথা কিন্তু স্বর্ণরূপের অপ্রতুলতার কারণে তিনি তাম্র মুদ্রা চালু করেন কিন্তু তাম্র মুদ্রা চালু করার পরেও বাজারে যখন জাল তাম্র মুদ্রা চালু হয় তখন সরকারি মুদ্রা আর সমস্যা হয় ফলে তিনি সে মুদ্রাটাও বন্ধ করে দেন এই পাঁচটি মহাপরিকল্পনা পর্যায়ক্রমে সবগুলো ব্যর্থ হয় এই জন্য তিনি আর বেশি দিন রাজ্য শাসন করতে পারেনি এবং তার মৃত্যু হয়েছিল সুলতান মোহাম্মদুল যে রাজধানী দিল্লি থেকে দেবগুড়িতে এজানের কিছু কতগুলো কারণ ছিল তোমাদের পরীক্ষা উদ্দীপকে কিন্তু পরীক্ষায় সম্পর্কে উদ্দীপক থাকে তোমরা বিষয়টি এরকম একটু দেখে নাও দক্ষিণার্থে হিন্দুদের বৃদ্ধাত্মক মনোভাব দক্ষিণার্থে হিন্দুদের বিদ্রোহমূলক মনোভাবের কারণে তিনি রাজধানী দিল্লি থেকে দক্ষিণার্থে নিয়ে যান এরপর উত্তর মঙ্গল আক্রমণের আশঙ্কা উত্তর পশ্চিম সীমান্ত থেকে বারবার মঙ্গলরা আক্রমণ করছিলেন ভারত এই জন্য তিনি এই আশায় তিনি রাজধানীতে রাজধানী পরিবর্তন করেন এছাড়া দক্ষিণার্থে প্রাচুর্য সম্পদের সদ্ব্যবহার সম্পদের অপচয় রোধ করার জন্য তিনি এটা করেছিলেন দিল্লি জনগণের অপমান জনক দিল্লি জনগণের একটি অপমান জনকপত্র তার মনের উপর প্রভাব বিস্তার করে ফলে তিনি রাজধানী পরিবর্তন করেন এছাড়া শাসনকালের সুবিধার জন্য তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন দাক্ষিণার্থে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য তিনি রাজধানী পরিবর্তন করেন এইভাবে এতগুলো কারণের কারণ এতগুলো কারণ যখন সামনে আসে তখন তিনি রাজধানী দিল্লি থেকে সাতশো মাইল দূরে দেবগিরিতে এই রাজধানী পরিবর্তন করেন উদ্দীপকে তোমাদের মোহাম্মদ বিন শাসনকালের উদ্দীপকে বিশেষ করে রাজধানী পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় থাকে আমরা দেখি রাজধানী স্থানান্তর তিনি কিভাবে করেছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলক তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এক রাষ্ট্রীয় আদেশে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরের নির্দেশ দেন দিল্লি থেকে দেবগুড়ির দূরত্ব ছিল সাতশো মাইল সুলতান এত দীর্ঘপথে যাত্রার সুবিধার্থে রাস্তা নির্মাণ ডাক ব্যবস্থা প্রবর্তন সরাইখানা নির্মাণ ও চিকিৎসা ব্যবস্থা চালু করেন নতুন রাজধানীর নাম রাখেন দৌলতাবাদ দশ বছর সেখানে থাকার পরে এই আবার তিনি ফিরে আসেন ফলে এই রাজধানী পরিবর্তন ব্যর্থ হয়েছিল ইতিহাসে তাকে একজন ব্যর্থ শাসক বলে ঐতিহাসিকরাই জন্য যে তিনি একটু আবেগী শাসক ছিলেন যখন জামন ইসলাম হতো তাই তিনি করতেন কিন্তু আসলে শাসন ব্যবস্থার জন্য প্রজ্ঞা দরকার কিন্তু তিনি তা করতে পারেননি পাঁচটি মহাপরিকল্প আরেকটা অভিযান ঐতিহাসিক বারানির মতে সুলতানের দরবারের মধ্যে দরবারে মধ্য এশীয় ও পশ্চিম থেকে বহু আমি রাজনৈতিক আশ্রয়ের সুযোগ রসনাকে মনে অনুরোধ করেন ফলে তিনি মিশরের সুলতান ও মধ্য এশিয়ার মঙ্গল নেতা তার মা শিরের নেশ সাথেও করেন এই জন্য তিনি তিন লাখ সত্তর হাজার সৈন্যের এক বিশাল বাহিনী তিনি গঠন করেন কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পরবর্তীতে অভিযানটি ব্যর্থ হয় এখানেও তার ব্যর্থতা আমরা একটা যে লক্ষ্য করছি সুলতান মোহাম্মদ বিন তুগলুকের আরেকটি মহাপরিকল্পনা ছিল হচ্ছে কারাচিল অভিযান অর্থাৎ চীন অভিযান তিনি মোহাম্মদ বিন তুগলুক তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে তেরোশো বত্রিশ চেত্রিশ খ্রিস্টাব্দে হিমালয়ের অবস্থিত অবস্থা করাচেল বা চীন অভিযান পরিচালনা করার জন্য তিনি সৈন্যবাহিনী সংগ্রহ করেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মহামারী রোগের কারণে পাহাড়ি অঞ্চলের অভিযানটা তিনি ব্যর্থ হয় ফলে এখানে প্রচুর সৈন্য এবং অর্থর অপচয় ঘটে ফলে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয় সুলতান মাহমুদ বিন তুগলুকের মহাপরিকল্পনার মধ্যে আরেকটি হচ্ছে তাম্র মুদ্রার প্রবর্তন মহম্মদ মৃত্যুগুলো তেরোশো উনত্রিশ তিরিশ খ্রিস্টাব্দে প্রতীকের তামনা মুদ্রা প্রবর্তন করে রৌপমুদ্রার পাশাপাশি স্বর্ণ মুদ্রার পাশাপাশি এই রৌপ তামনা মুদ্রা চালু করা হয় প্রথম দিকে সফল হলেও পরে বাজারে জাল তামার মুদ্রার অনুপ্রবেশ ঘটলে তা ব্যর্থ হয় এটিও তার অনেক অর্থের অপচয় ঘটেছিল অঞ্চলের অঞ্চলে বৃদ্ধি ছিল সুলতান মোহাম্মদ মৃত্যুগুলো আরেকটি মহাপরিকল্পনার একটি রাজকোষ অর্থশূন্য হয়ে পড়লে যেতগুলো পরিকল্পনা রাজধানী পরিবর্তন তামনা মুদ্রা করা ছিল অভিযান কুয়াশন অভিযান এইগুলোর ফলে রাজ্যের প্রচুর অর্থ অর্থ সংকট দেখা যায়। ফলে উর্বর অঞ্চল দুর্গম অঞ্চলে তিনি কর বৃদ্ধি করেছিলেন মোহাম্মদ বিন তুগলুক তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে গঙ্গা যমুনার মধ্যবর্তী উর্বর অঞ্চলে দুর্গম অঞ্চলে কর বৃদ্ধির ঘোষণা দেন করের পরিমাণ দ্বিগুণ করা হলে এলাকার প্রচণ্ড অভাব দেখা দেয় এবং দুর্ভিক্ষ বহু মানুষের মৃত্যু হয় ফলে তার এই কর বৃদ্ধিটাও ব্যর্থতায় পরিণত হয়েছিল ফলে তিনি আর মাজাসোজা করে দাঁড়াতে পারেনি এবং অর্থ সংকটের ফলে দেশটি দিল্লি তখন জর্জরিত সুলতান মোহাম্মদ বিন তুগলুকের শাসনের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিক পরিব্রাজক ইবনে বতুতা তার দরবার এসেছিলেন তোমাদের পরীক্ষায় অনেক সময় থাকে যে ইবনে বতুতার জীবনী সম্পর্কে আলোচনা যে ইবনে বতুতা সম্পর্কে কী জানো বা ইবনে বতুতা কে ছিলেন তো তার জীবনীটা আমরা শুধু দেখি ইবনে বোধতা তার প্রকৃত নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা তিনি তেরোশো চার খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি আফ্রিকার তানজিহারে জন্মগ্রহণ করেন একুশ বছর বয়সে তিনি বিশ্বভ্রমণে বের হন এবং উত্তর আফ্রিকা আরব পারস্য কনস্টান্টিনোপল ভারত বাংলা সিংহল মালয় দ্বীপপুঞ্জ প্রভৃতি দেশ ভ্রমণ করে তেরোশো সাতাত্তর আটাত্তর খ্রিস্টাব্দে তেহাত্তর বছর বয়সে তিনি মারা যান ঐতিহাসিকরা বলেন যে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বতুতা সুলতান মোহাম্মদ মিন শাসন শাসনামলে ভারতে আসেন এবং আট বছর তিনি কাজীর পদে অধিষ্ঠিত ছিলেন তার লিখিত বিখ্যাত ভ্রমণ কাহিনী রেহালা ইবনে বতুতা নামক একটি গ্রন্থ রয়েছে তার লিখিত বিখ্যাত গ্রন্থ রেহালা ইবনে বতুতা ইতিহাসের প্রসিদ্ধ একটি গ্রন্থ তাহলে এই ছিল ইবনে বতুতার জীবনে সুলতান সুলতান মোহাম্মদ বিন তুগলুকের রাজত্বকাল আলোচনা করে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত থাকে এবং উদ্দীপকের পরীক্ষায় থাকে সেটা হলো মোহাম্মদ বিন তুগলুকের প্রকৃত নাম কী সুলতান মাহমুদ বিন তুগলুক কত খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে বসেন করাচিল অভি করাচিল কোথায় অবস্থিত মোহাম্মদ বিন তুগলুকের রাজধানী স্থানান্তর সম্পর্কে লেখ তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এগুলো দেখে নেবে ডোয়াব অঞ্চল সম্পর্কে আলোচনা করো ইবনে বততার পর টিকা লিখো তো এতক্ষণ আমরা মোহাম্মদ বিন তুগলুকের রাজত্বকালের বিভিন্ন দিক মহাপরিকল্পনা সময় আলোচনা করলাম এছাড়া তার ইগ্নেবোধতা একজন মহামানব সম্পর্কে আলোচনা করলাম এছাড়া এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেগুলো আলোচনা করলাম আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উপরে উত্তর খুঁজে তোমাদের পাঠ্যবই থেকে আলোচনা করলে তোমরা পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলোর উত্তর পাবে উচ্চতর দক্ষতায় বাড়ির কাজে উচ্চতর মধ্যপকের উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন তোমাদের সচরাচর থাকে সেটা হলো একজন শাসক হিসাবে সুলতান মোহাম্মদ বিন তুগলো দিল্লি সিংহাসনে কী প্রভাব ফেলেছিল তা আলোচনা করো তো আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর বাড়ি থেকে তোমরা করে আনার চেষ্টা করবে এবং মোটামুটি আশা করি এই মোটামুটি তোমরা এই অধ্যায় থেকে তোমাদের পাঠ্য বই থেকে তোমরা জেনে নেবে এবং উত্তরগুলো সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবে তো এই ছিল আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ তো আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে সবাইকে শুভেচ্ছা ও আবার ও শুভেচ্ছা সালাম জানিয়ে এখানে ক্লাস এখানে শেষ করছে আসসালামু আলাইকুম